গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর্টস অফ পিয়া কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো আর্টস অফ পিয়াতে অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করতেছি না স্পেশালি হেয়ার কেয়ারে কোনো ভিডিও আপলোড করতেছি না আর আমি কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি কোনো কিছুই করতে পারতেছিলাম না না ব্লগ ভিডিও আপলোড করতে পারতেছি না কোনো হেয়ার কেয়ার স্কিন কেয়ার ভিডিও আপলোড করতে পারতেছি এই চ্যানেলে সো আমি আজকে ভাবলাম যেহেতু আমি শিখছিলাম তাই আমার চুলের অবস্থা অনেক বেশি খারাপ দেখতেই পাচ্ছেন ডাল হয়ে গেছে তারপর হচ্ছে চুলের নিচগুলো একটু ফেটে ফেটে গেছে সো আমি আজকে একটা ডিপ কন্ডিশনিং হেয়ার প্যাক আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো যেটা আমি নিজেও ইউজ করবো অ্যান্ড আপনাদেরকেও হেল্প করব আর আপনাদেরকেও সাজেস্ট করব যে আপনারা যেন ইউজ করেন সব বেশি কথা বলে ফেললাম এক নাকারে তাই না তো বেশি কথা না বলে চলুন দেখে আসা যাক যেটা এটা যেটা কাজ করবে সেটা হচ্ছে আপনার আমার চুলের নিচটা দেখতে পাচ্ছেন অনেক বেশি হচ্ছে কেমন যেন হয়ে গেছে একটু জট লাগার টাইপসের সো আমি যেটা ইউজ করব সেটা কিন্তু আপনাদেরকে একদিন পুরো রাখতে হবে আপনাদের পুরো চুলের মধ্যে হ্যাঁ মানে আমি দেখিয়ে দিব কিভাবে কি ইউজ করবেন সো আপনারা আমার সাথে থাকুন অ্যান্ড এনজয় মাই ভিডিও প্যাকের সবচেয়ে মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মেহেদির পাতা মেহেদির পাতা আমাদের চুল পড়া রোধে অনেক বেশি হেল্প করে আপনারা জানেন অ্যান্ড আমি মেহেদি 15 দিন পরপর ইউজ করে থাকি যেহেতু এখানে অনেক দিন ধরে আমি আছি সো আমি মেহেদি ইউজ করা হচ্ছিল না বাট আমি এটা আজকে ইউজ করব অ্যান্ড সেকেন্ড যে ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আমি এটা গাছের অ্যালোভেরা মিক্সড করে নিয়েছি মানে ব্লেন্ডারে মিক্সড করে নিয়েছি আপনারা চাইলে অ্যালোভেরা জেল যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন তারপর যেটা আমি করব সেটা হচ্ছে কলা কলাটাও আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম মিক্সড হয়ে গেছে দেন তারপর যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে কাঁচা দুধ কাঁচা দুধ আমি কিন্তু হচ্ছে কোনো বয়েল করিনি এটা একদম কাঁচা আপনারা খাঁটি দুধ আর কি যেটা বলে আর কি সেটা আপনারা ইউজ করবেন দেন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে টক দই আপনারা চাইলে টক দই নাও ইউজ করতে পারেন আবার ইউজ করলে আরও বেশি বেনিফিট পেতে পারেন আমি দুটো ইউজ করব অনেকে কাঁচা দুধ অ্যান্ড টক দই একসাথে মিক্স ইউজ করতে চান না বাট এটা দুটো ইউজ করা একসাথে বেশ এরপর যেটা নেব সেটা হচ্ছে একটা ডিম ডিম আমি প্রতিটা হেয়ার প্যাকের জন্য ইউজ করে থাকি ইভেন আমি ডিম কিন্তু মুখেও ইউজ করি আপনারা যদি জানতে চান ডিম কীভাবে মুখে আমি ইউজ করি সেটার জন্য কিন্তু আরেকটা ভিডিও করতে হবে আপনারা যদি চান সেটা কিন্তু আমি করতে পারি আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এটা হচ্ছে ডিমটা তারপরে যেটা আমি নেব সেটা হচ্ছে ভিনেগার ভিনেগার কী বলবো আমার চুলের জন্য জাস্ট একটা ব্লেসিং কারণ ভিনেগার দিলে চুলটা অনেক বেশি সিল্কি স্মুথ হয়ে যায় আমার আর এটা যেটা আমার হেয়ার প্যাক আছে সেটা তো আমি ভিনেগার ইউজ করতে বলি যেটা আমার আর্টস অফ পিয়াতে আপনি পেয়ে যান হেয়ার প্যাকটা সেটাও কিন্তু আপনারা ভিনেগার দিয়ে ইউজ করতে পারবেন চাইলে অ্যান্ড এরপর যেটা আমি যে অয়েলগুলো ইউজ করব সেগুলো হচ্ছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল আপনার চুলের গোড়াকে অনেক মজবুত করবে অ্যান্ড প্লাস আপনার চুলকে ডিপ কন্ডিশনিং করবে দেন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েলের কথা তো নতুন করে বলার কিছু নাই কজ হেয়ার প্যাক মানেই অলিভ অয়েল হ্যাঁ সো অলিভ অয়েল আপনারা ইউজ কর সো আপনাদেরকে তো আমি হেয়ার অয়েলগুলো দেখাই দিলাম যদি আপনাদের কাছে এই দুটোর মতো কোনো হেয়ার অয়েল না থাকে ডোন্ট ওয়ারি আমার যে হেয়ার অয়েলটা আছে সেটা ইউজও কিন্তু আপনি করতে পারেন এই হেয়ার অয়েলটা দিলে আপনাদের এক্সট্রা আর কোনো হেয়ার অয়েল দেওয়ার মানে প্রয়োজন থাকবে না কজ এটার মধ্যে অলরেডি আমার অলিভ অয়েল তারপর হচ্ছে ক্যাস্টর অয়েল আমন্ড অয়েল সব অয়েলই আছে সো আমার যেহেতু এটাও আছে ওটাও আছে তাই আমি মিক্সড করে ইউজ করি অ্যান্ড আরেকটা কথা বলে দিই যেটা মেহেদি পাতা আছে আমার মেহেদির গুঁড়া শেষ হয়ে যাওয়ার কারণে আমি মেহেদি পাতা নিয়েছি আপনাদের যদি মেহেদি পাতা না থাকে বাসার মধ্যে অনেকেরই বাসায় থাকে না আপনারা কিন্তু চাইলে মেহেদি গুঁড়াও ইউজ করতে পারেন সেক্ষেত্রে আমার আর্টস অফ পিয়া যে পেজটা আছে সেখানে কিন্তু আপনারা মেহেদির গুঁড়া পিওর মেহেদির গুঁড়া পেয়ে যাবেন তো বেশি দেরি না করে এখন কোনটা কোন পরিমাণে নেবেন সেটা আমি আজকে বলে দিই আপনাকে সো এটা যেহেতু একটা মেহেদি প্যাক সেহেতু আমি মেহেদিটা দিব আমি ফুল মেহেদিটা দিব কজ আমার চুল অনেক বেশি বড় অ্যান্ড আমার চুলকে শাইন করতে এই মেহেদি অনেক বেশি হেল্প করবে মেহেদির গুঁড়া চাইলে আপনারা জাস্ট মেহেদির গুঁড়াটা দিবেন যখন মেহেদির গুঁড়া ইউজ করবেন আমি যেহেতু পাতা ইউজ করছি তাই আমি
এভাবে দিচ্ছি, গুঁড়োটা দিলে জাস্ট গুঁড়োটা দিয়ে দিবেন। দেন আমি যেটা করব সেটা হচ্ছে কলা। কলা আমি বেশি নিব না, কলা অনেকেরই স্যুট করে না। আমি 3-4 চামচের মতো নিব, কজ আমার চুল একটু বড়, আমার একটু বেশি প্যাক বানানো লাগবে। 4 চামচের মতো আমি কলা নিয়ে নিলাম। দেন আমি যেটা করবো সেটা হচ্ছে অ্যালোভেরা নিব। অ্যালোভেরাও অনেকে স্ক্যাল্পে স্যুট করে না আমি শুনেছি, বাট আমার স্ক্যাল্পে অ্যালোভেরা স্যুট করে, তাই আমি একটু অ্যালোভেরা বেশি করেই নিই। এটা আমার ময়শ্চারাইজ করতে, আমার স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করতে, তারপর হচ্ছে আমার চুলকে ময়শ্চারাইজ করতে অনেক বেশি হেল্প করবে। আমি 5 চামচের মতো নিয়ে নিলাম। দেন আমি নিয়ে নিব ডিম। ডিম আপনারা পুরোটাই দিবেন, কোনোটা বাদ দিবেন না, কজ ডিমের পুরোটাই একটা আদর্শ ফুড বা যেটাই বলেন না কেন, আদর্শ জিনিস। দেন আমি যেটা করব, আমি একটু টক দই নিয়ে নিয়েছি। এখানে আপনার 3 চামচের মতো টক দই আছে, টক দইটা আমি ফুললি ঢেলে দিব। আপনারা আপনাদের চুলের সাইজ অনুযায়ী কিন্তু এগুলো নিয়ে নেবেন। দেন আমি যেটা করব সেটা হচ্ছে 1/2 কাপ দুধ আছে, হাফ কাপ দুধ আমার লাগবে না, এতগুলো দিলে পানি পানি হয়ে যাবে, তাই হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে 1/2 কাপেরও কম, মানে 1/2 কাপেরও 1/2 কাপ আর কি আমি নিয়েছি, এতটুকু রেখে দিব। দেন যেটা ইউজ করব সেটা হচ্ছে ভিনেগার। ভিনেগারটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, কারণ বেশি ভিনেগার দিলে আপনার মাথা ব্যথা করবে। সো আমি 2 চামচের মতো ভিনেগার দিলাম। এখন আমি দিব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল 3 চামচের মতো দিবেন। দেন আমি দিব অলিভ অয়েল। অলিভ অয়েলও সেম আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। আমার অলিভ অয়েলটা শেষ হয়ে যাচ্ছে ইউজ করতে করতে। এটাকে খুব ভালো মতো মিক্স করতে হবে আমাদের। আর হ্যাঁ, আমার হেয়ার অয়েলটা আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন যে আপু হেয়ার অয়েলটা কোথায় পাবো কোথায় পাবো, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার পেজে আর্টস অফ পিয়া, সেখান থেকে আপনারা আমার হেয়ার অয়েলটা পেয়ে যাবেন। আর একটা কথা বলে দিই, আমার পেজ কিন্তু একটাই, আর্টস অফ পিয়া আমার একটা মাত্র পেজ। সো বিভ্রান্ত হবেন না, অনেক ফেক পেজ খোলা হচ্ছে, অনেকের কাছ থেকে টাকা মেরে খাওয়া হচ্ছে। তো বিভ্রান্ত না হয়ে আমি যে লিঙ্কটা দিয়েছি ডিসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা আমার পেজটা পেয়ে যাবেন, আমার অথেন্টিক পেজটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমার হেয়ার অয়েলটা, দেখে নিন ভালো মতো। এটা হচ্ছে আমি আমার রাতে, এটা হচ্ছে শুতে যাওয়ার আগে আমি পুরো চুলে দিয়ে দেন ঘুমাবো। তো যেটা দেখতে পাচ্ছেন আপনারা, আমার চুলটা পুরোপুরি শুকিয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে। সো আমি আমার চুলটা এখন নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলে আপনার সামনে আসতেছি। তো আমার প্যাক দেওয়ার পর যে লাস্ট পার্টটুকু করতে হবে আপনাদেরকে রাতে, সেটা হচ্ছে হেয়ার অয়েলটা আপনাদের মাসাজ করতে হবে। আমি আমার হেয়ার অয়েলটা নিয়ে নিয়েছি, এটা দেখতেই পাচ্ছেন আমি আমার হেয়ার অয়েলটা নিয়ে নিয়েছি। সো আমাকে এখন এটা গরম করে, আমি যেহেতু আনলাম তো একটু হালকা গরম আছে, একটু হালকা গরম করেই নিতে হবে। নিয়ে স্ক্যাল্পে অ্যান্ড চুলে খুবই ভালো মতো তেলটা দিয়ে দিতে হবে, যেহেতু এটা গরম আছে তাই আমি তালুর মধ্যে আর রাব করলাম না। আমি চুল ধুয়ে ফেলছি তারপর একদিন সকালে, দেখতেই পাচ্ছেন আমার চুল কতটা বেশি সিল্কি অ্যান্ড স্ট্রেইট হয়ে গেছে। যদি আমার চুলগুলো আগে থেকে স্ট্রেইট, বাট নাড়তে এত মজা লাগতেছে,
আমার চুলগুলো একটু ঘন হয়ে গেছে পিছন থেকে দেখাই। তো এটাই ছিল আজকের ভিডিও, আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।